হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন টেকনিক্যাল সাইকেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম টিপলিং টি থার টিপলিং টি থার নামে একটি অ্যাপস আছে যে অ্যাপসটি আপনারা সবাই পরিচিত অ্যাপসির সাথে এই অ্যাপসটি দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের রাউটারে লগ ইন করা আদার্স ডিভাইসগুলোকে ব্লক করে দিতে পারেন এই বিষয়ে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম এর আগে তো অনেকেই এই ভিডিওটা দেখছেন হয়তো অনেকেই বুঝতে পারছেন আর অনেকেই এখনও বুঝতে পারেন নাই আবার একজন এক ভাই আমাকে ফোনও দিছিল যে ভাই আমি বুঝতেছি না যে এটা কীভাবে করবো তো তার জন্য আমি এখন এই ভিডিওটা আবার করতে যাচ্ছি ঠিক আছে তো প্রথমে বলে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা যেটা ফার্স্ট বল করবো সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের প্লে স্টোর যেই আছে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে চলে যাবেন ফোন থেকে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ সার্চবারে টিপলিং টিথার নামে একটি অ্যাপস পাবেন সার্চ করার পর এই সার্চ করার পর এই টিপলিং টিথার টিপলিং টিথার যে অ্যাপসটি এটিকে আপনারা ডাউনলোড করে নিবেন ঠিক আছে জাস্ট অলরেডি আমার ডাউনলোড করা আছে তো আমি চলে যাচ্ছি সরাসরি অ্যাপসে এটা হচ্ছে এই টিপলিং টিথের অ্যাপস ঠিক আছে অ্যাপসে একটি ক্লিক করে দিবেন অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা কিন্তু শুধু তাদের জন্য যারা টিপলিং রাউটার ব্যবহার করেন এবং আপডেট বার্সন যে রাউটারগুলো শুধু তাদের জন্য ঠিক আছে তো এরকম আসার পর আপনারা এখানে যে সাইন আপ অপশনটি দেখতে পাচ্ছেন সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন ঠিক আছে এগ্রিতে ক্লিক করার পর আবার আপনারা সাইন আপে দ্বিতীয়বারের মতো আবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে আপনাদের সামনে গাইস এরকম একটা অপশান চলে আসবে ক্রিয়েটেড টিপলিং আইডি এখন এটা হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই টিপলিং আইডিটা কী বা এটা কি কাজ করে তো টিপলিং আইডি না এখানে হচ্ছে টিপলিং আইডি এবং ইমেল তো টিপলিং আইডি এবং ইমেল আপনি কোথায় গেলে পাবেন এটা কোথাও গেলে পাবেন না এটা হচ্ছে কি আপনার ফোনের যেই জিমেল অ্যাড্রেসটা আছে আপনি যেই জিমেল অ্যাড্রেসটা ব্যবহার করেন ওই জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডের জায়গায় আপনারা সিক্স ডিজিট মানে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে জাস্ট ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সরি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে সাইন আপ নামে একটি অপশন আছে এই সাইন আপে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আপনাদের সাথে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইন অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইন অপশনটা তো আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের যে জিমেল আছে আপনারা আপনাদের ফোনের যে জিমেল জিমেলে চলে যাবেন জিমেলে যাওয়ার পর আপনারা দেখবেন যে একটা মেসেজ চলে আসছে এরকম টিপলিং কোড টিপলিং কোড নামে একটি মেসেজ চলে আসবে তো টিপ লিঙ্ক কোড নামে মেসেজটা আসার পর আপনারা হচ্ছে কি এখানে যেই অপশনটা দেখতে পাচ্ছেন ক্লিক ফ্রেশ রেজিস্ট্রেশন এই ক্লিক ফ্রেক ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাকে কংগ্রেস জানাবে ঠিক আছে আপনাকে কংগ্রেচুলেশন জানাবে তারা জাস্ট ওয়েট একটা মেসেজ আসবে ঠিক আছে কংগ্রেস ওয়েট হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন সাকসেস অ্যাক্টিভেশন সাকসেস কংগ্রেস ইউটিউব লিং হ্যাজবিন অ্যাক্টিভেট অ্যাক্টিভেট হয়ে গেছে তো এখান থেকে আপনারা সিম্পলি আবার চলে যাবেন হচ্ছে গিয়ে আপনাদের যে টিপলিং টিথের অ্যাপসটি ছিল ওই অ্যাপসটি যে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস যে জিমেল অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম সেখানে এটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইন এই অ্যাক্টিভেট এই লগ ইনে ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে সেটা হচ্ছে কি আপনাদের যে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড ওই অ্যাডমিন লগ ইনের একটা অপশান চলে আসবে আপনাদের সামনে জাস্ট ওয়েট আমরা কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করলেই দেখতে পারবেন যে এই অপশনটি চলে আসছে অলরেডি হ্যাঁ অপশনটি কিন্তু অলরেডি আমার সামনে চলে আসছে জাস্ট ওয়েট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিপ লিঙ্ক এই টিপ যে রাউটার আমি এখানে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা হচ্ছে বাই ডিফল্ট আপনার অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা থাকে বাই ডিফল্ট অ্যাডমিনের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন আর যদি কেউ চেঞ্জ করে থাকেন তাহলে সেই অ্যাডমিনের পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর আপনারা আবার লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন আমি আমার রাউটারের যেই ইন্টারফেস ইন্টারফেসে অ্যাক্সেস করতে পারতেছি তিথারান অ্যাপটির মাধ্যমে তো এখানে আসার পর আপনার যে ক্লায়েন্ট এই ক্লায়েন্টের উপরে ক্লিক করলে এই ক্লায়েন্টের উপরে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার কতগুলো ডিভাইস এখন আপনার এই রাউটারের ভিতর অ্যাক্সেস করতেছে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে রেডমি নোট সেভেন নোট সেভেন আর এখানে আছে নোট সেভেন অ্যাস ঠিক আছে এরপরে প্রিন্স পিসি এগুলো হচ্ছে আমার ডিভাইস তো সিম্পলি আপনারা যদি কোনো ডিভাইসকে এখান থেকে ব্লক করতে চান তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমি এই রেডমি সেভেনটাকে ব্লক করে দিব এখানে যে ব্লক নামে অপশনটি আছে এই ব্লক অপশানে ক্লিক করে দিলে আপনার এই ডিভাইসটি ব্লক হয়ে যাবে কিন্তু তার ফোনে এরকম ইন ওয়াইফাই শো করবে তার ফোনে বাট সে কোনো কিছু ব্রাউজ করতে পারবে না সে কোনো ব্রাউজ করতে পারবে না যা শুধু শো করবে আবার যদি তাকে আপনি আনব্লক করতে চান তাহলে এখানে শো অপশনে ক্লিক করবেন শো অপশনে ক্লিক করার পর এখানে আবার সিম্পলি তার নামের উপরে ক্লিক করার পর এখানে আবার আনব্লকে ক্লিক করলে সে আনব্লক হয়ে যাবে একটা কথা বলিস ফ্রেন্ড সেটা হচ্ছে কি সবচেয়ে যে সহজ বুদ্ধিটা সেটা হচ্ছে কি আপনারা কীভাবে চিনবেন যে আপনার ডিভাইস কোনটা সহজেই আপনি যদি কাউকে পাসওয়ার্ড দেন সাথে সাথে এই টিপিলিঙ্ক টিথার অ্যাপসে ঢুকার পর সাথে সাথে সিম্পলি তার নামের উপরে এই ক্লিক করার পর তার ফোনের নাম বা অ্যানড্রয়েডের উপরে ক্লিক করার পর এখানে নামের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে রিমুভ করা যে রিমুভ করার পর আপনি সাপোজ এটা আপনার একটা ফ্রেন্ড ওই ফ্রেন্ডের নাম হচ্ছে সাকিব আই বি সাকিব তো সাকিব লেখার পর আপনি এখান থেকে সিম্পলি সেভে ক্লিক করে দিলে ব্যাকে চলে আসলেই দেখবেন যে তার নাম শো করতেছে সাকিব এভাবে কিন্তু আপনারা খুব সহজেই টিপ টি থার্টি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর বিশেষ করে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন যারা না বুঝছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম